হ্যালো কোডার্স, মোজামেল বলছি লিভিং অন কোর্স থেকে। আমাদের প্রজেক্টটাতে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা একটা অ্যাডমিন পেজ তৈরি করতে চাই, যেই অ্যাডমিন পেজে শুধুমাত্র অ্যাডমিন রোল আছে এরকম ইউজারদের অ্যাক্সেস থাকবে। তো আমরা এই পর্যন্ত কি করেছি, আমরা যদি আমাদের ডেটাবেজে যাই একটু দেখে আসি, আমাদের যে MySQL ওয়ার্কবেঞ্চ আছে, আমরা এখানে এই যে আমরা সিলেক্ট স্টার ফ্রম ইউজার যখন রান করছি, আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের দুটা ইউজার আছে, ইমরান এবং মোজাম্মেল। এবং আমরা যদি অথরিটিসটা দেখি, অথরিটিস, হ্যাঁ আমরা যদি অথরিটিসটা একবার দেখি, আমরা দেখতে পাচ্ছি এখানে দুটাই কিন্তু ইমরান এবং মোজাম্মেল দুটাই কিন্তু ইউজার আছে। হ্যাঁ এখানে অ্যাডমিন নেই, তো আমাদের একটা অ্যাডমিন ইউজারও তৈরি করতে হবে, সেটা আমরা করব। আগে আমরা আমাদের কোডে আসি, যে আমরা চাচ্ছি আগে এখানে একটা সে লাইক নোটিসেস স্ল্যাশ অ্যাডমিন নামে আমরা একটা এখানে ম্যাপিং তৈরি করবো, এবং ওটাকে আমরা অ্যাডমিন ডট জিএসপির ভেতরে রাউট করে দিব, এবং আমরা ওখানে কিছু লেখা দেখাবো যেটা শুধুমাত্র অ্যাডমিনিস্ট্রেটরেরই অ্যাক্সেস আছে। তো ওটা করার জন্য আমাদের যেটা করতে হবে, লেটস গেট স্টার্টেড উইথ পুটিং দ্য লিঙ্ক ফার্স্ট ইনটু আওয়ার হোম পেজ। সো হোম পেজে যে আমরা এটাকে কপি করতে পারি, অল্ট কন্ট্রোল ডাউন দিলে এটা কপি হয়ে গেল। এখানে আমরা স্ল্যাশ অ্যাডমিন আমরা একটা ম্যাপিং করতে চাই, হ্যাঁ অ্যাডমিনে পাঠাতে চাই। এখানে আমরা বলে দিলাম অ্যাডমিন পেজ। সো অ্যাডমিন পেজটা আমাদের এখন এই জায়গাতে রিফ্রেশ করলে লিঙ্কটা আসার কথা আসছে। তো আমাদের এটা রাউটটা তৈরি করতে হবে। আমরা রাউটটা তৈরি করি কোথায় তৈরি করি, আমরা রাউটটা হোম কন্ট্রোলারে তৈরি করতে পারি। আমরা এইচ সি লিখি, হোম কন্ট্রোলার খুলে গেল, আমরা এটাকে কপি করে ফেলি। নাইস, এটা কিন্তু কপি করা যায় এইভাবে, জানতাম না। একটা মেথডকে পুরোটা সিলেক্ট করার পর আপনি অল্ট কন্ট্রোল ডাউন দিলে মেথডটা পুরো কপি হয়ে যায় নিচে, হুইচ ইজ গুড, গুড শর্টকাট টু নো। আমরা এখানে দিতে পারি শো অ্যাডমিন, এবং ম্যাপিংটা আমরা দিলাম অ্যাডমিন, এবং আমরা অ্যাডমিন নামে একটা জিএসপি পেজ তৈরি করে দিতে পারি, তাই না? তো আমরা আমাদের জিএসপিএস ফোল্ডারে চলে যাই, ওয়েব কন্টেন্ট, ওয়েব আইএনএফ, JSPS, let's create a new, আমরা এক কাজ করি, এখানে এরর জিএসপিটা আছে না, এটাকে আমরা কপি করে ফেলি। কপি করে এটাকে এখানে পেস্ট করতে যাই, আমাকে রিনেম করতে বলবে, ইজিয়ার ওয়ে টু ডু ইট। আমরা এখানে অ্যাডমিন নাম দিয়ে দিলাম, এবং এখানে আমরা বলে দিলাম ইউ মাস্ট বি অ্যান অ্যাডমিন টু সি দিস। তো আমরা এখন এটাকে এখানে অ্যাপ্লাই করব। অপস, আমি তো এরর জিএসপিটা মডিফাই করে ফেলেছি, আসলে এটাকে কপি করে নেই, তারপর এটাকে আনডু করে দিই। আমাদের অ্যাডমিন জিএসপিটা মডিফাই করতে হবে, এটা থাকুক, এরর জিএসপি, অ্যাডমিন জিএসপি যেটা নতুন তৈরি করলাম ওটা খুললাম। খুলে আমরা এখানে ওই আমাদের মেসেজটা পেস্ট করে দিলাম। ঠিক আছে, অ্যাডমিন জিএসপি রেডি হয়ে গেল, কিন্তু একটা জিনিস তো ভুললে চলবে না, আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের যে রোলসটা এবং আমাদের এখানে অ্যাডমিন যেই জিএসপি এইটার যে ম্যাপিংটা, এটা তো আমাদের দিয়ে দিতে হবে। কোথায় দিতে হবে? আমাদের সিকিউরিটি কনটেক্সটে। লেটস গো টু সিকিউরিটি কনটেক্সট। সিকিউরিটি কনটেক্সটের ভেতরে আমাদের কোথায় দিলে ভালো হয়, এটা সবসময় খেয়াল রাখবেন যে এটা কিন্তু এমনভাবে সাজানো উচিত যাতে যেই ইউআরএলগুলো সবচেয়ে কমনলি অ্যাক্সেস হয় সেগুলো উপরের দিকে থাকে, কারণ এটা ওপর থেকে টপ ডাউন অ্যাপ্রোচে সার্চ করতে করতে চায়। তো আমরা যেটা করি, লেটস ডু ওয়ান থিং, আমরা এইটাকে একটা কপি করে নেই। হ্যাঁ, অল্ট কন্ট্রোল আপ, কপি হয়ে গেল, কাট করলাম, এই লাইনের দরকার নেই। আমরা শুরুতে যাই, এখানে যে আমরা এটাকে পেস্ট করে দিই, একবার ফরম্যাট করে নেই, কন্ট্রোল শিফট এফ, নাই ফরম্যাটটা পছন্দ হয় নাই, আনডু করে দিই। এটার আগে চলে যে এটাকে ব্যাকস্পেস দিয়ে আমরা ঠিক করে নিলাম। আচ্ছা, প্যাটার্নটা হবে অ্যাডমিন। হ্যাঁ, এখন এখানে এসে আমরা এখানে অ্যাক্সেসটাতে আসল খেলাটা হবে, সেটা হলো আমরা অ্যাক্সেসটাতে এখানে বলে দিব যে এই অ্যাক্সেসটা শুধুমাত্র আমরা দিব যাদের অ্যাডমিন রোল আছে। সেটা কিভাবে বলবো? সেটা বলবো হ্যাজ রোল ব্র্যাকেটের ভেতরে উইদিন সিঙ্গেল কোট অ্যাডমিন। ঠিক আছে, তার মানে কি যে আমাদের যে ইউজার যেটা লগড ইন আছে সেটার মধ্যে সে যদি অ্যাডমিন রোল তার থাকে, শুধুমাত্র তখনই সে এই স্ল্যাশ অ্যাডমিন এই ইউআরএল প্যাটার্নের অ্যাক্সেসটা পাবে। আমরা সেভ করি। তো এখন তো আমাদের ইউজার কি কোনো অ্যাডমিন ক্রিয়েট করা আছে? মনে তো হয় না, তাই না? আমরা কি দেখলাম, আমাদের ডেটাবেজে যাই, ডেটাবেজে যেয়ে দেখছি যে ইমরান নামে একটা ইউজার আছে, মোজামেল নামে একটা ইউজার আছে,
এবং ওদের অথরিটি দুটাই আসলে ইউজার ইউজার করা আছে। আমরা এক কাজ করি, আমরা মোজাম্মেল নামে যে ইউজারটা আছে সেখান তাকে আমরা অ্যাডমিন ম্যানুয়ালি এখন করে দিই, অ্যাডমিন করে দিয়ে এখানে অ্যাপ্লাই করে দিই, তাহলে ওটা ডেটাবেজে আপডেট চলে যাবে। গুড, ডেটাবেজে আপডেট চলে গেল। আমরা আরেকবার যদি এটা সিলেক্ট করি তাহলে আমরা দেখতে পাচ্ছি মোজাম্মেল কিন্তু অ্যাডমিন হয়ে গেছে। তো আমরা যদি এখন আবার ব্যাক করি আমাদের প্রজেক্টে, আমাদের প্রজেক্টটা অটোমেটিক্যালি রিলোড হয়ে গেছে, কনটেক্সট যে কনটেক্সট রিলোড হয়ে যাওয়া মানে প্রজেক্টটা আবার লোড হয়ে গেছে। তারপরে এখানে যে আমরা একটা রিফ্রেশ দিই, রিফ্রেশ দিয়ে আমরা যদি এখন অ্যাডমিন পেজে যেতে চাই শুরুতে, হো আমাদের তো যেতে দেওয়ার কথা না যদি না মোজাম্মেল লগড ইন অবস্থায় থাকে। আচ্ছা, আমাদেরকে লগ ইন করতে পাঠাচ্ছে তাই না, কারণ আমরা তো লগড ইন অবস্থায় নাই। তো এখন আমি যদি লগ ইন করি এই জায়গাতে, সে লাইক আমি ইমরান হিসেবে লগ ইন করলাম এবং পাসওয়ার্ড ছিল মোস্ট লাইকলি ইমরানের, কী ছিল, হ্যালো হ্যালো ছিল মোস্ট লাইকলি, দেখে আসি। আমরা যদি এখানে ইউজার্স দিই অ্যান্ড এটাকে রান করি, কন্ট্রোল এন্টার, হ্যাঁ হ্যালো হ্যালো, আর মোজাম্মেলের হলো লেট মি ইন। সো তো এই পেজটা কিন্তু আমাকে অ্যাক্সেস দিচ্ছে না, বলছে অ্যাক্সেস ইজ ডিনাইড, তাই না। আমরা আবার আমাদের হোম পেজে চলে যাই, হোম পেজে যে আমরা লগ আউট করে দিই, সো লগড আউট হয়ে গেল, উইচ ইজ গুড। আমরা আবার আসি, আবার আমরা যদি অ্যাডমিন পেজে যেতে চাই, এখন যদি আমি এখানে মোজাম্মেল দিই এবং লেট মি ইন দিলাম, আমরা কিন্তু আমাদের অ্যাডমিন পেজটা এখানে দেখতে পাচ্ছি, মাস্ট বি অ্যান অ্যাডমিন টু সি দিস। তো এইভাবে কিন্তু ভেরি সিম্পল ওয়েতে আমরা দেখলাম যে কীভাবে আমরা রোলগুলো ইমপ্লিমেন্ট করতে পারি। এবং ডাউন দ্য রোড আসলে আমরা আরও দেখব যে একটা ইউজারের মাল্টিপল রোল থাকতে পারে, রোলের হায়ারার্কি থাকতে পারে, ওগুলো কীভাবে ইমপ্লিমেন্ট করা যায় ওগুলো আমরা ফিউচারে দেখব। বাট ফর দ্য টাইম বিইং আই থিঙ্ক দ্যাটস অল, আনটিল নেক্সট টাইম, হ্যাপি লিভিং অন কোডস।